আমি জানতাম তোর জীবনে অশনির সংকেত নেমে আসবে। ওর সাথে বিয়ের দিন দেশে যুদ্ধ লাগলো, তোর বাবা মারা গেল, ঘর বাড়ি সব জ্বলে পড়ে ছাই হয়ে গেল। আবার এত বছর পর ওর সাথে দেখা হওয়াতে তুই চাকরি হারালি, ওর জন্য তোর জীবন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। রত্না, ছাই হয়ে না, ও কথা বলো না। তুমি না সবসময় বলতে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তবে এটা কেন আল্লাহর বিচার বলে মেনে নিতে পারছো না? এই জন্যই যে এটা তো সস্তা সেন্টিমেন্টের ফসল আপা। কিন্তু স্বামী যদি গুন্ডা হয়, বদমাস হয়, তবে স্ত্রীর জীবনে কলঙ্কের দাগ লাগবেই। চুপ করি তো, কেন চুপ করবো? কোন স্বামীর স্ত্রী যদি গুন্ডা হতো, বদমাস হতো, তবে সেই স্বামী তার স্ত্রীকে কোনোদিন মেনে নিত না, লাথি মেরে ঘর থেকে বের করে দিত। গুন্ডা বদমাস কোনোদিন স্বামী হতে পারে না। যেই তোকে নিয়ে আমি বুক ফুলিয়ে কথা বলতাম, আজ সেই তোর পরিচয় দিতে আমায় লজ্জে লুকিয়ে বেড়াতে হচ্ছে। চুপ কর তো, চুপ কর। কোথায় ছিল তোর স্বামী এতদিন? এত বছর কি করেছে তোর স্বামী তোর জন্যে? 15 বছর সংগ্রাম করে তোকে নিজের পায়ে দাঁড়াতে হয়েছে। তোর সম্মান, তোর প্রতিষ্ঠা তোকে নিজে তৈরি করতে হয়েছে। তোর স্বামী কিছুই করেনি, তবে আজ কেন সাজানো বাগানে ছোড়ো বাতাসের মতো এসে সব লন্ড ভন্ড করে দেবে? কেন স্বামী দাঁড়িয়ে আসবে? মাতাল গুন্ডা বদমাশ! আমার স্বামীকে গালি দেবার কোনো অধিকার তোর নেই। আমার স্বামী, আমার পরিচয় দিতে তোর যদি ঘৃণা হয়, দৃষ্টে পুলিশ আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমার স্বামীকে হারাতে পারবো না। কিন্তু তাই পারবো তুই তুই আমাকে মাফ করে দিস। সত্যি সত্যি তুই মহান, সত্যি তুই মহান। আমি তুই